গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছো কী টপিক নিয়ে আমি আলোচনা করব। তো হ্যাঁ, আমি কীভাবে একটু একটু করে আমার সংসারে সাশ্রয় করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগ শুরু করার আগে একটা কথাই বলবো, যে যারা নতুন আছো তাদেরকে জানাই আমি সুমনা, আমার এই চ্যানেলে আমি রেগুলার ব্লগ শেয়ার করি প্রতিদিন সন্ধ্যে 6:45 সময় আমার ব্লগ আসে। যদি আমার ব্লগ তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার ব্লগটা শেয়ারও করতে পারো, তাতে করে আমারও লাভ হবে আর তারাও একটা নতুন চ্যানেলের খোঁজ পাবে। তো চলো শুরু করি আজকের ব্লগটা। তো প্রথমেই বলবো যে চালটা নিয়ে আমি ভালো করে একটু ধুয়ে নিলাম, আর আমরা সবাই জানি যে চাল যদি আমরা রান্না করার আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে ভাতটাও খুব তাড়াতাড়ি হয়, আর ভাতটা কিন্তু বেশ সাদা হয়, একদম পুরো সাদা ধবধবে হয়, আর ভাতগুলো বেশ ছাড়া ছাড়া হয়। তো আমিও সেই একই পদ্ধতি অবলম্বন করি, চালটা ভিজিয়ে রাখি, চেষ্টা করি সবসময়ের জন্য করার, কিন্তু সব দিন তো আর হয়ে ওঠে না, সেই জন্যে আমি প্রথমেই রান্নাঘরে এসে চালটা ভিজিয়ে রাখার চেষ্টা করি। এরপর যে ট্রিকটা আমি শেয়ার করব, হয়তো অনেকেই করো, আর যারা করো না তাদের জন্য বলি যে দেখো আমি এখানে ডিম সেদ্ধ করতে দিচ্ছি। তো ডিমটা না কোনো কিছু দিয়ে ঢেকে দিলে সেদ্ধটা ভালো হয়, না হলে যদি খোলা অবস্থায় সেদ্ধ করি গ্যাসটা তো অনেকটাই পড়ে, আর একটা নিচের পাটটা ভালো সেদ্ধ হয় আর উপরের পাটটা ভালো সেদ্ধ হয় না। তো সেই জন্য আমি সবসময় মানে চেষ্টা করি যে প্রথমেই ডিমটা সেদ্ধ করতে, এবং ভাত বসানোর আগে ভাতের জলটা আমি ডিম সেদ্ধর উপরে বসিয়ে দিই, ডিম সেদ্ধের যে পাত্রটা তার উপরে আমি বসিয়ে দিই, তাতে করে ডিম সেদ্ধটাও আমার ভালো হয় আর ভাতের যে জলটা সেটাও আমার গরম হয়ে যায়। আর গরম জলের মধ্যে যদি চাল দেওয়া হয় ভাতটা অবভিয়াসলি ভালোই হয়, আর তাছাড়া গ্যাসটাও একটু কম পড়ে। তো এই ট্রিকটা আমি অনেক দিন ধরেই ফলো করি, তোমরাও করে দেখতে পারো। আর এরপর দেখলে আমি এখানে উচ্ছে ভাজা করছি, আমি একটু তেল কম দিয়ে রান্না করি, সব সময়ের জন্য এটা করি, আমার বাড়িতে সবাই এটা খেয়েই অভ্যস্ত। আমার হাজবেন্ডের খুব অ্যাসিডিটির সমস্যা, আর আমি একসময় ভীষণই মোটা ছিলাম, তো ডায়েট করতাম, তো সেই সময় থেকেই আর কি অভ্যেস হয়ে গেছে, কম দিয়ে দিয়ে রান্না করতে করতে এখন সবাই এতে অভ্যস্ত হয়ে গেছে। এতে দুটো বেনিফিট আছে, একটা বলতে পারো সরাসরি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তেলটা কম লাগে, গ্যাসটা কম পড়ে, আর দ্বিতীয়ত হচ্ছে বেশি তেল মশলা খেলে আমরা খুব শিগগিরই অসুস্থ হয়ে যেতে পারি, তার জন্য ডাক্তারের কাছেও ছুটতে হবে, সেটাও একটা বলতে পারো খুব খরচ সাপেক্ষ একটা ব্যাপার। তো কম তেল মশলা খেয়ে যদি সুস্থ থাকা যায় তো সেটাও কিন্তু সংসারে একদিকে সাশ্রয়ই হচ্ছে। তো দেখো আমি কিন্তু পুরোপুরি রান্নাটা শেষ করিনি, কিছুটা রান্না করেছি, হাজবেন্ড খেয়ে চলে গেছে, মাঝখানে আমি স্নান টান করে গুছিয়ে এসেছি, এসে নিজে একটুখানি তৈরি হয়ে নিলাম। হয়ে দেখো এখানে বাজার এনেছিল কালকে, সেগুলোই আমি গোছাবো, যেহেতু আমার ফ্রিজটা খারাপ সেই জন্য বেশি বাজার করতে পারে না, তো যে কটা এনেছে এগুলোই আমি তুলে রাখবো। আর এই ব্রোকলিটা একদম সবুজ ছিল যখন এনেছে, তো একদিনের মধ্যে কীরকম হলদেটে টাইপের হয়ে গেছে। তো যাই হোক, যা আছে সেগুলো একটু গুছিয়ে রাখবো। তো গরমের সময় তো এখন বেশি করে বাজার করে রাখা যাবে না, যেহেতু ফ্রিজটা আমার খারাপ হয়ে গেছে। তো তোমরা হয়তো অনেকেই জানো যে সপ্তাহে একদিন করে বাজার করতো আমাদের, সারা সপ্তাহ ওটা দিয়েই চলতো, আবার এক সপ্তাহ পর আবার বাজার হতো। তো এখন আর সেটা হবে না, যতদিন না ফ্রিজটা ঠিক হচ্ছে বা নতুন ফ্রিজ আসছে। আমরা এখনও ডিসিশন নিয়ে পারিনি যে নতুন ফ্রিজ নেবো না এই ফ্রিজটাই আবার চালু করবো। তো যাই হোক, সবজিগুলো সব তুলে নিলাম, নিয়ে দেখো এখানে আমি আর একটা রান্না করতে চলে এসেছি, এখন রান্না করব ডিম। আর তোমরা যে ব্লগটা দেখছো এই ব্লগটা কিন্তু আমি 2-3 দিন ধরে শ্যুট করেছি, এই জন্য এক এক সময় এক এক রকম জামা পরে থাকতে দেখতে পার যে হয়তো দেখছো তোমরা, এই জন্য হয়তো কনফিউশনে পড়ে যেতে পারো যে এক এক সময় এক একটা জামা কেন। তো সেই জন্যই আর কি, একদিনে তো করে ওঠা হয় না, বাচ্চা নিয়ে সবসময় এইভাবে তো শ্যুট করা যায় না, তো আমি পার্টে পার্টে এটাকে শ্যুট করেছি। আর এখানে দেখো আমি এখানে রান্না করছি ডিম, ডিমের ঝাল। তো এখানে তেলে আমি একটুখানি পেঁয়াজ দিলাম, পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। আর টমেটো যখন দেবে তখন যদি নুন দাও তাহলে কিন্তু টমেটো খুব সঙ্গে সঙ্গে গলে যায়। তো এই দুটো ট্রিক তোমরা ব্যবহার করে দেখতে পারো। আর যেহেতু আমি খুব তেলটার কম দিই সেই জন্য সবসময়ের জন্য না চেষ্টা করি হলুদটা তেলের মধ্যে দেওয়ার, এতে করে তেলে
তেলের মানে হলুদের গন্ধটা ছাড়ে না, যেহেতু হলুদটা তেলের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে সেই জন্য হলুদটা ছাড়ে না। তো আমিও সেই জন্য তেলেই দেখলে যে হলুদটা দিয়ে দিলাম। তো যাই হোক, রান্নাবান্না করে সমস্ত বাসনকোসন সব আমার মাজা একদম কমপ্লিট। এরপর আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কটা কিন্তু আমি এক দুদিন পরপরই পরিষ্কার করি, এক দুদিন না ঠিক একদিন পরপরই পরিষ্কার করা পড়ে, কোনো কোনো দিন মাঝে মাঝে এক মানে পরপরও করা হয়ে যায়। অনেক সময় দেখবে সিঙ্কে যদি কোনো পাত্র রাখা হয় আর জলটা কোনো কারণে যদি আটকে যায় তাহলে কিন্তু সিঙ্কটা পুরো নোংরা হয়ে যায়, কারণ সেই তেলগুলো তো সিঙ্কের জমে যায়। সেই জন্য তো ঘন ঘনই পরিষ্কার করি, এতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে। যেহেতু খাবার দাবার ধোয়া হয়, কোনো কিছু পড়লে কিন্তু আমি এখান থেকে তুলে নিই, সেই জন্য সবসময় চেষ্টা করি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো আমি যে ট্রিকগুলো শেয়ার করলাম অনেকের হয়তো ভালো লাগতে পারে, আবার অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। শুধুমাত্র আমি যেভাবে আমার সংসারটাকে চালাই আমি সেটাই শেয়ার করলাম। এক একজনের বাড়ির পরিবেশ পরিস্থিতি আলাদা, এক একজনের খাওয়ার অভ্যেস আলাদা, তো সবাই তো এরকম তেল কম দিয়ে খেতে পারে না। তো আমারটা আমি দেখালাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা যদি কেউ এরকম করে থাকো সেটাও আমাকে জানাতে পারো যে তোমরা কে কে আমার মতো এরকম ট্রিক ব্যবহার করো, ছোট ছোট ট্রিক যেগুলো সংসারে সাশ্রয় করতে সাহায্য করে। এখন যেভাবে বাজার মূল্য একেবারে আকাশ ছোঁয়া হচ্ছে, এর সঙ্গে তালে তাল মিলিয়ে মধ্যবিত্তে চলাটাই একদম দুষ্কর হয়ে পড়ছে। আমরা অনেকেই হয়তো হাঁপিয়ে উঠছি যে কীভাবে সংসারটাকে চালাবো। তো এই সব ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি একটু সাশ্রয় হয় সংসারে, একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় মাসের শেষে, তাহলে মন্দ কিসের বলো। আর এতে তো কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আরও বেশি ভালো হচ্ছে, শরীরটাও ভালো থাকছে। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। তো আমার দেখো কথা বলতে বলতে আমার পুরো ঘরটা পরিষ্কার হয়ে গেছে, একদম মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। তো সিঁড়ির এই পর্যন্তই এই মপটা দিয়ে আমি মুছি, তারপর আমি কিন্তু অফ ক্যামেরায় সিঁড়ি চাতালটা ঝাড় দিয়ে মুছে ফেলেছি। আর এখানে দেখো আমি এটা আমি ধুতে নিয়ে এসেছি, আমি বাইরেই ধুই, বাথরুমে না ফেলা যায় না, বাথরুম ফেললে বাথরুমটা খুব দ্রুত নোংরা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বাইরে এই যে ঘর মোছার জল হোক যাই হোক বাইরে ফেলতে, তাতে করে বাথরুমটা পরিষ্কার হয়, পরিষ্কার থাকে। এটা তোমরা লক্ষ্য করবে, ঘর মোছার জল যদি আমরা বাথরুমে ফেলি তাহলে বাথরুমটা কীরকম নোংরা নোংরা হয়ে যায়। তো এখানে দুই তিনবার করে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি কিছুটা জল ভরে আমি ঘরে রেখে দেবো। আমি সবসময় জল ভরেই ঘরে রেখে দিই, কেননা আমার ছোটো বাচ্চা আছে, তো সবসময় কিছু না কিছু ফেলছে, কিছু না কিছু নোংরা করছে, যাতে চট করে মপটা নিয়ে আমি ঘরটা মুছে ফেলতে পারি। তো সেই জন্যেই আর কি এটা আমি অনেক দিন ধরেই করছি, আর এতে বেশ ভালোই হয় জানো তো। বাইরে গিয়ে আবার জল আনবো, আবার ঘর মুছবো, তো সে তাতে করে না একটা আলিশি আসে, আর হাতের কাছেই যদি চট করে জল থাকে মফটা থাকে তো বেশ ঝটপট করে ঘরটা পরিষ্কার করে ফেলা যায়। তো সমস্ত কাজ আমার হয়ে গেছে, সমস্ত বলতে ঘর মোছামুছি যেই কাজগুলো আমার হয়ে গেছে। এখন সকালে আমি শ্যাম্পু করেছিলাম, তো চুলটা আমার বাঁধায় ছিল, আমি চুল ছেড়ে কাজ করতে পারি না, যেহেতু শ্যাম্পু করেছিলাম ওই জন্য এখনও চুলটা হালকা হালকা ভিজে আছে। তো একটুখানি সিরাম লাগিয়ে নিলাম, আর দেখছো যে জামা কাপড় পরেছি, তো পরে আমি মেয়েকে নিয়ে একটুখানি দোকানে যাচ্ছি, ওরই জেদ আর কি, ও চকলেট খাবে আর বেলুন কিনবে, তো ওকে নিয়ে আমার বাইরে যেতে হবে। তো কিছুটা কাজ কমপ্লিট করে আমি বেরোলাম, তো ওকে নিয়ে আমি, আর ও খুব মজা পাচ্ছে, হ্যাঁ অনেক দিন পরে বেরোচ্ছে, তো মাঝে মধ্যে আর কি নিয়ে যাই। আর এই যে এখন এই বায়নাটা ধরেছে, তো এই পরপর তিন চার দিন চলবে এই বায়নাটা, তিন চার দিনই আমার বাইরে যেতে হবে। তো বেলুন টেলুন নিয়ে এসে খাবার দাবার সব নিয়ে আসলাম, যা যা খেতে চাইলো আর কি, নিয়ে এসে চলে এসেছি আবার এখানে কাজে। আর ওর হাতে যে পুতুলটা আছে এটা না দেখানো হয়নি আর কি, এর মাঝেই একদিন সন্ধ্যাবেলা আমি বেরিয়েছিলাম, বোধ হয় লাস্ট শনিবারে বেরিয়ে আমি একটুখানি বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে এসেছি, আর ফেরার পথে ওকে ওই পুতুলটা কিনে দিয়েছি। তো এই মুহূর্তে ওই পুতুলটা নিয়েই সব সময় চলছে, খাচ্ছে শুচ্ছে ঘুমাচ্ছে সব কিছুতেই ওই পুতুলটা কোলে করে নিয়ে, তো ওটা নিয়েই বাজার মানে দোকানে গেছে। তো যাই হোক, এসে আমি এখানে পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি, সাধারণত সন্ধ্যাবেলার দিকেই করি, তো আজকে মনে হলো যে করে রাখি, সন্ধ্যাবেলা অনেক সময় চাপ হয়ে যায়। ভিডিওটা কমপ্লিট করে ভিডিও ছেড়ে তারপর বাচ্চাদের খাবার দিতে হয়, তারপরে পুজো সন্ধ্যা অনেকটা টাইম লেগে যায়। তো ভাবলাম যে এখনই তাহলে করে নিই সমস্ত সব থালা বাসনগুলো মেজে নিই ঠাকুরের নিয়ে। এই সিঙ্কটা না পরিষ্কারই করা হয় না, মানে পরিষ্কার করার কথা মাথাতেই আসে না যে এটাও একটা সিঙ্ক আর এটাও আমাকে পরিষ্কার করতে হবে।
তো হঠাৎ করেই মনে হলো যে তাই তো এটা তো নোংরা হয়েছে, এটা তো আমার পরিষ্কার করতে হবে। তো সেই জন্য হাতে ওই যে পীতাম্বরী পাউডারটা আছে ওটা দিয়ে আমি একটু পরিষ্কার করে নিলাম। পীতাম্বরী পাউডার দিয়ে কিন্তু স্টিল, অ্যালুমিনিয়াম খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু যাদের খুব ড্রাই স্কিন তাদের বলবো যে এটা না ইউজ করাই ভালো। ভীষণ হাতটা মানে খড়খড়ে হয়ে যায়, খুবই খারাপ হয়ে যায় হাতটা, তো তাদের তেঁতুল ব্যবহার করাই ভালো আর কি। যদিও স্টিলের তেঁতুল হয় চলে না, পিতলের বাসনে বা কাঁসার বাসনেই তেঁতুল চলে। তো যাই হোক, পুজো থালা বাসনের ক্ষেত্রে তেঁতুল ব্যবহার করাই ভালো, কিন্তু আমার তেঁতুল নেই সেই জন্য পীতাম্বরী পাউডারই আমি ইউজ করি। তো এখন আবার দেখো নিচে চলে এসেছি, এসে এই ছেলে মেয়ের এই দুটো বোতল আমি পরিষ্কার করছি। আমি একটা স্কচ ব্রাইট দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে, একটা লিকুইড সোপ, যে কোনো লিকুইড সোপ দিয়ে বোতল পরিষ্কার করা ভালো, সার্ফ না দেওয়াই ভালো। তো দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে ভেতরের নোংরাটাও পরিষ্কার হয়ে যায়। আর এই স্কচ ব্রাইটটা কিন্তু আমি বাসন মাজি না, একদমই নতুন স্কচ ব্রাইট আলাদা করে রাখা। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মেয়েটা না মুখ দিয়ে দিয়ে জল খায়, তো ওর বোতলটা বেশি নোংরা হয়। আর ছেলের বোতলটাও এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ওর এখন পরীক্ষা চলছে আর কোনো রঙিন বোতল স্কুলে অ্যালাউ না, পুরোপুরি সাদা বোতল দরকার। তো এই জন্য এই বোতলটা নিয়ে যায় না, সেই জন্য আমি এই বোতলটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। জল ওইভাবে থাকলে না বোতলটা বিশ্রী একটা গন্ধ হয়ে যাবে। তো দুইজনের জন্য দুটো আলাদা আলাদা বোতল এনেছি। তো দেখো সব কাজ কমপ্লিট করে আমি এখন আমার মেয়েকে খাওয়াতে বসেছি, আর এই ওকে খাওয়াবো তারপর আমি খাবো। আর এই সময় আমার যা খিদে পেয়েছে, মানে আর আমি না আর পাচ্ছিলাম না, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু মেয়েটাকে তো খাওয়াতে হবে। তো সব কিছু অল্প অল্প করে নিয়েছি, এটা একটু ওটা একটু করে খাবে। ওর খাওয়া একদমই কম, মানে খুব কম কোয়ান্টিটিতে খায় ও, যতগুলো দেখছো ও কিন্তু অতগুলো খাবে না। সাধারণত ওর থালাতেই আমি খাই, ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি খাই। তো ওকে খাইয়ে তারপর আমি আবার খাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তো কীরকম লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্লিজ প্লিজ একটা লাইক করে দিও। একটা ভিডিও বানাতে অনেক অনেক পরিশ্রম, বিশেষ করে যারা রেগুলার ব্লগ শেয়ার করে তাদের তো অনেকটাই পরিশ্রম। তো অনেকটা সময় লাগে, এর পেছনে অনেক চিন্তাভাবনা থাকে, অনেক খাটনি থাকে, তো সংসার বাচ্চা সব কিছু নিয়ে সামলাতে হয়। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মুখে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।